আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিচার বিভাগ স্বাধীন, কারো চাপে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। দুপুরে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দশম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় আদালত পাড়ায় যেই ঘটনা ঘটেছে তা সাধারণত সিনিয়ররা সমাধান করে দেন, তবে দুঃখজনক হলো ঘটনাটি এখনো সমাধান হয়নি। রাষ্ট্রপতি হওয়ার তালিকায় নিজের নাম থাকার বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ণ হোক সেটা আমরা দেখব। এরকম ঘটনা বারে ঘটেই থাকে, মাঝে মাঝে এমন হয় যে বারের যারা সিনিয়র আছেন এবং বার অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার তারাই এটার শেষ করে দেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না।